হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরপুর রেসিং ক্লাবের ইনচার্জ আবরার বলছি। তো এখন আমরা যে স্কেটটা দেখতে পাচ্ছি, স্কেটটা পুরো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা মুচির কাছে নিয়ে এসেছি এবং মুচিকে বলেছি এটা ঠিক করে দিতে হবে। এবং মুচিকে আমরা এটাও বলেছি যে স্কেটিংটাতে উপর দিকে যদি চামড়া জাতীয় কোনো, মানে চামড়া বা অন্য কোনো হাড় জাতীয় কোনো কিছু যদি লাগিয়ে দিতে পারে, তো সেই হিসাবে কাজ শুরু করতে। তো এটা বলার পরেই সে হচ্ছে চামড়া দিয়ে কাজ শুরু করেছে। এবং চামড়াটা প্রথমে সে কেটে নিয়ে ফার্স্টে নিচ দিকটা সেলাই করে দেন পরবর্তী উপর দিকটা সেলাই দিচ্ছে। তো টোটাল এখানে এখন পর্যন্ত দুটো সেলাই পড়েছে। দেন পরবর্তীতে যখন সে হচ্ছে প্লাস্টিক বডির সাথে জয়েন দিবে, তখন আরেকটি সেলাই দিবে। তো দেওয়ার পরে মূলত মোটামুটি স্কেপটা দেখতে আগের মতো হয়ে যায়। তো এই অনেকেই আছে যে স্কেপ নষ্ট হয়ে গেল, নতুন আবার স্কেপ কিনে। তো নতুন স্কেপ কেনার দরকার নেই। যদি স্কেপটা খুব বেশি প্রবলেম না হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেলাই করে নিয়ে আবার সেটাকে ইউজ করতে পারবেন। এবং ধরেন যে কোনো কারণে চাকা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে চাকাও পরিবর্তন করে নেওয়া যায়। তো একটা স্কেটের দাম যেরকম পড়ে 3-4 হাজার টাকার মতো পড়ে। তো এরকম স্কেট আসলে নষ্ট হয়ে যাওয়ার পরেই যে আবার নতুন স্কেট নিতে হবে এবং ওটা নয়, অল্প খরচেই 200-300 টাকার মধ্যেই আপনারা হচ্ছে এই স্কেটকে ঠিক করে নিয়ে আবার ইউজ করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছে যে নিচে সেলাইটা দেওয়া শুরু করেছে এবং নিচের ওই পোর্শনটাতে সেলাই মোটামুটি শেষের দিকেও চলে এসেছে। তো আমরা যে স্কেটটা ঠিক করেছি, এটি 250 টাকা পড়েছে টোটাল। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই বোর্ডার সেলাই করে দেওয়ার পরে আবার আগের মতো হয়ে গিয়েছে। তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবে করে মুচির কাছে গিয়ে একটু বুঝিয়ে বললে তারা হচ্ছে আপনাদের যে নষ্ট হয়ে যাওয়া স্কেট সেটাকে ঠিক করে দিতে পারবে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।